আমাদের টেস্ট পেপার রিভিশন শুরু করব পেজ 29 প্রথমে গ্রুপ এ এর এমসিকিউ একদম প্রথম প্রশ্নটা আছে 1.1 এ নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে চারটি অপশন আছে আমাদের N2O2CH4 এবং হিলিয়াম এর মধ্যে সি হবে CH4 মিথেন মিথেন গ্রিনহাউস গ্যাস এটা ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে অবলোহিত রশ্মি বলতে এখানে হিট ওয়েভ বা তাপীয় তরঙ্গগুলোকে বোঝানো হয়েছে 1.2 তে একটা ছোট্ট অঙ্ক আছে STP-তে 2.24 লিটার অধিকার করে কোন গ্যাস তাতে চারটে অপশান এইরকম কোয়েশ্চেন থাকলে পরে আমাদেরকে একটু করে দেখে নিতে হবে যে কোনটার জন্য আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে দেখো প্রথমে আছে 4.4 গ্রাম CO2 এখানে আমরা দেখে নিই যে CO2-র আণবিক ভর হচ্ছে 44 তার মানে STP-তে 44 গ্রাম CO2 22.4 লিটার আয়তন অধিকার করে তাহলে আমাদের দেয়া আছে 2.4 লিটার আয়তন তাহলে 2.4 লিটার আয়তন অধিকার করবে 4.4 গ্রাম CO2 মানে 22.4-কে 10 দিয়ে ডিভাইড করলে 2.24 হয় এদিকে 44-কেও 10 দিয়ে ডিভাইড করলে 4.4 হয় এখানে ফার্স্ট অপশনটাই আমাদের হবে কিন্তু বাকি অপশনগুলো একবার চেক করে নেব সবসময় তো ফার্স্ট অপশনেই পাবো না তাহলে কীরকমভাবে করবো SO2-র আণবিক ভর বার করলাম সেটা এখানে সবকটার পারমাণবিক ভর দেওয়া আছে তার থেকে SO2-র আণবিক ভর বেরোলো 64 তো এখানে অপশানে দু নম্বর অপশানটা ছিল দেখো 0.64 গ্রাম SO2 তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে 64 গ্রাম SO2-র STP-তে আয়তন 22.4 লিটার তাহলে 64 গ্রামের যদি 22.4 লিটার হয় 0.64 গ্রামের কত হবে 0.64 পাচ্ছি এটাকে 100 দিয়ে ভাগ করলে তাহলে 22.4-কে 100 দিয়ে ভাগ করলে সেটা হবে আনসার মানে 0.224 তাহলে এটা মিলছে না থার্ডটা দেওয়া ছিল কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইডের আণবিক ভর হচ্ছে 28 এখানে দেয়া আছে দেখো 28 গ্রাম CO তো 28 গ্রাম CO-র আমার STP-তে আয়তন কত হবে 28 গ্রাম CO 88-এর আণবিক ভর 28 গ্রাম কার্বন মনোক্সাইড STP-তে 22.4 লিটার আয়তন অধিকার করে এখানে বলেছে 2.4 লিটার আয়তন তাহলে 2.4 লিটার 28 গ্রাম CO2 হচ্ছে না এই CO2 না সরি কার্বন মনোক্সাইড CO সেটা হচ্ছে না লাস্ট আছে হচ্ছে 16 গ্রাম O2 16 গ্রাম O2 এমনিতে অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম তাহলে 32 গ্রাম অক্সিজেন STP-তে 22.4 লিটার আয়তন অধিকার করে তাহলে 16 গ্রাম অক্সিজেন কত করবে তার জাস্ট হাফ তাহলে 11.2 লিটার তাহলে বাকি তিনটের একটাও হলো না তাহলে প্রথম আনসারটা হবে 4.4 গ্রাম CO2 এখানে ছবিতে একটা দাগ দেয়া রয়েছে এটা কার বই সে দাগ দিয়েছে কিনা জানি না 28 গ্রাম কার্বন মনোক্সাইডে দাগ দেয়া আছে সেটা কিন্তু হবে না 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এটা হবে আনসার আচ্ছা পরের কোয়েশ্চেনটা রয়েছে 1.3-তে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2-এর কতগুলি অণু উৎপন্ন হবে সেটা কিভাবে করব আমরা দেখো কার্বন আর অক্সিজেনের রিয়াকশনের ফর্মুলা জানি সেটা হয় C+O2=CO2 তাহলে কার্বন 1 মোল নিলে অক্সিজেন 1 মোল নিলে উৎপন্ন CO2 1 মোলই হয় তাহলে 1 মোল CO2 মানে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু তার মানে 6.022×10^23 সংখ্যক অণু থাকবে তাহলে এটার আনসার হবে প্রথমটা এ এই যে এটা 6.022×10^23 নেক্সট প্রশ্ন হচ্ছে 1.4 কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে আমরা জানি এটা 3 প্রকার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক তো আনসার হবে C-3 1.5 নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এক্স রশ্মি গামা রশ্মির অবলোহিত রশ্মি অতিবেগুনি রশ্মি অবলোহিত রশ্মির
তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি। এরপরে 1.6 নাম্বারে যেটা আছে সেটার জন্য আমরা 1.6 এ দেখো বলেছি প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে। আমরা জানি যে দুটো কোণের অন্তরফল হয় কৌণিক চ্যুতি, তাহলে এখানে আনসার হবে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলে 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি হচ্ছে এখানে অপশন বি। তারপরের কোয়েশ্চেন হচ্ছে অপরিবর্তিত উষ্ণতায় কোন পরিবাহীর দুপ্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে নিচের কোণটি সত্য। এটা ওমের সূত্র, তাহলে এটা হবে ভি সমানুপাতিক আই। আর তারপরেরটাও তড়িৎ থেকে, প্রশ্নটা হচ্ছে যে তড়িৎচালক বল ভি এবং কার্য ডাব্লিউ ও আধান কিউ এর মধ্যে সম্পর্ক, এটার মধ্যে হবে আমরা জানি সম্পর্কটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, তাহলে এই সম্পর্কটা হবে হচ্ছে এইটা। দেখো লাস্ট এরটা কিউ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, এটাকে করলে আমরা ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ পাচ্ছি। এগুলো হলো আমাদের এমসিকিউ এর আনসার।